নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। চেরিয়ান কিশমিশ ব্লগে আপনাদের স্বাগত। কুচবিহারে খুব গরম, তাই আমরা সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একদিনের জন্য দার্জিলিংয়ে। কুচবিহার থেকে আমরা ট্রেনেই এসেছি শিলিগুড়ি অবধি। শিলিগুড়ি থেকে আমরা গাড়ি নিচ্ছি। আমাদের যেহেতু পরিবার অনেক বড়, ছোটো ছোটো বাচ্চারাও আছে, তাই আমাদের দুটো ইনোভা নিতে হয়েছে। ইনোভা করে আমরা যাচ্ছি। দেখুন রাস্তায় কত গাড়ি, এখানেই বোঝা যাচ্ছে তার মানে দার্জিলিং কি পরিমাণে ভিড়। চারপাশটা কত সুন্দর, কিন্তু যে পরিমাণে গাড়ির লাইন দেখে তোমার মাথাই খারাপ হয়ে গেল। আমরা দার্জিলিংয়ে পৌঁছে একটা হোটেল নেবো আগে, সবার আগে হোটেলটা নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা মেলে বেরোবো। মেল বলতে দার্জিলিংয়ের একটা জায়গা আছে, খুব সুন্দর ভিউ পয়েন্ট, ওখান থেকে খুব সুন্দর দেখা যায় চারপাশটা। আমরা বেরিয়ে পড়েছি, দেখুন কি ভিড়, জায়গাটা কত সুন্দর। হেঁটেই যেতে হবে, হোটেলের থেকে অল্প একটু 10-15 মিনিটের রাস্তা। অনেক দোকান, এখানে রেস্টুরেন্টও আছে, সব কিছুই দেখলাম, এখানে সব কিছুই আছে, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে দাঁড়িয়ে চারপাশটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু দার্জিলিংয়ে যে পরিমাণে ঠান্ডা হওয়া উচিত সেরকম ঠান্ডাটা পেলাম না। লোকজনের ভিড়েই মনে হয় ঠান্ডা পালিয়ে গেছে। আমরা তো উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গে আমরা তো যখন তখনই আসতে পারি, কিন্তু এখন তো সামার ভ্যাকেশন চলছে, স্কুল কলেজ সব ছুটি, তাই এত ভিড়। বাইরে থেকে সবাই এসছে দার্জিলিং ঘুরতে, কিন্তু কি পাহাড়ে এলে একটু ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে পাহাড়ে ঘুরতে, এত গ্যাঞ্জাম না, ঠিক মনে সেই শান্তিটা পেলাম না। দেখুন কি ভিড়, যে যার মতো সেলফি নিয়ে ব্যস্ত, সেলফি তুলেই ব্যস্ত। জায়গাটা কত সুন্দর, তাই না? আমাদের বাচ্চারা যে সারাদিন ট্রেনে তারপরে গাড়িতে করে এলো, ওদের আনন্দ দেখে আপনারা বুঝতেই পারবেন না যে ওরা এতটা জার্নি করে এসছে। খুব আনন্দ, খুব আনন্দ করছে ওরা। দেখুন জায়গাটা কত সুন্দর। দার্জিলিংয়ে এসে একটা উপরি পাওনা আমরা পেলাম, সেটা হলো দার্জিলিং পুলিশের একটা প্রোগ্রাম করলো মেলে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর গোল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই প্রোগ্রামটা রোজ হয় কিনা আমি জানি না, কিন্তু আজ তো হচ্ছে, আজ আমরা দেখছি। এই যে ওপরে দেখছেন দার্জিলিং পুলিশ লেখা, ওখানে একটা গ্রুপ করছে, নিচে আবার একটা গ্রুপ ড্রেস পরে খুব সুন্দর করে পারফর্ম করছে। আপনাদের ওদের মিউজিকগুলো আপনাদের শোনাতে পারছি না,
কারণ কপিরাইটের ব্যাপার আছে, তাই শোনাতে পারলাম না। শুনলে হয়তো আপনাদের ভালো লাগতো। দেখুন কি সুন্দর ড্রেস পরে প্রোগ্রাম করছে। আমরা তো সচরাচর এই ধরনের প্রোগ্রামগুলো দেখতেই পারি না। 26 জানুয়ারিতেই একমাত্র এই ধরনের প্রোগ্রামগুলো হয়, কিন্তু এখানে এসে এমনি তো দার্জিলিং খুব সুন্দর একটা শহর, তার মাঝে এই একটা পাওনা, তাই বললাম উপরি পাওনা। ছোট ছোট বাচ্চারাও দেখুন কি সুন্দর দেখছে। ওনাদের মিউজিকটা আপনাদের শোনাতে পারলে আমারও খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। নিজের তালে নিজেদের ছন্দে ওরা প্রোগ্রাম করেই যাচ্ছে, কত সুন্দর। যাই হোক, আমাদের এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই আমরা একটা রেস্টুরেন্টে এলাম, মেলেরই একটা রেস্টুরেন্ট। চেয়ারে বসে যে যার মতো শরীর ছেড়ে দিয়েছে, সবাই তো ক্লান্ত, তাই না? জায়গাটা কত সুন্দর দেখুন, খুব সুন্দর জায়গাটা। এই যে এক দুষ্টুকে দেখুন, একে দেখে কে বলবে যে কুচবিহার থেকে এসেছে এতটা জার্নি করে? শোনা না, এই যে আমাদের ঋদ্ধি বুড়ি, পাকা বুড়ি। সবাই গল্প করছে আর কফি খাচ্ছে। দেখুন আরেকজনকে, মোবাইল নিয়েই ব্যস্ত। এখানে তো কফির দাম শুনে আমার মাথাই খারাপ হয়ে গেছে। এক কাপ কফির দাম 200 টাকা, আর বাচ্চারা পিৎজা খেলো, পিৎজার দাম 600 টাকা। যাক, সবাই খুব আনন্দ করলো, ভালো লাগলো, আমিও খুব আনন্দ করলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এই যে টাইগার হিল, টাইগার হিলে সানরাইজটাই দেখতে সবাই আসে। দেখুন আমাদের আগে কত মানুষ এসে গেছে, আমরা তো জায়গাই পাচ্ছি না। ভিডিওটা যে একটু ভালো মতো করবো তারও তো উপায় নেই। দেখুন কত ভিড়, চারপাশটা কত সুন্দর, তাই না? এই সমস্ত জায়গায় আসলে মনে হয় না আর মানে বাড়িতে ফিরে যাই, মনে হয় এখানেই থেকে যাই, কিন্তু উপায় তো নেই। আমাদের একদিনের ছুটি, ব্যস্ততার মাঝেও আমাদের এক আধদিন একটু বের করে বাচ্চাদের নিয়ে আসা।
আকাশটা দেখুন কত সুন্দর। সবাই ক্যামেরা নিয়ে যে যার মতো ভিডিও করে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য কি আর ভিডিও না করে পারা যায় বলুন তো। সবাই ব্যস্ত ক্যামেরা করতে, আমিও ব্যস্ত। যাই হোক, আমাদের আজই তো কুচবিহারে ফিরতে হবে। আমরা রওনা দিয়ে দিয়েছি কুচবিহারের উদ্দেশ্যে। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।